আজকের ক্লাস ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে তোমরা যারা বাংলা অনার্স নিয়ে সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য। তোমাদের সিক্স সেমিস্টারে যে সপ্তম পত্রটি রয়েছে সেখানে তোমাদের একটি একক রয়েছে, সেই এককটি হচ্ছে অতুল চন্দ্র গুপ্তের কাব্য জিজ্ঞাসা। এই কাব্য জিজ্ঞাসা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। আজকে আমি একটি প্রশ্নভিত্তিক আলোচনা নিয়ে এসেছি যেখানে তোমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যে ফাইনাল পরীক্ষা হয় সেই পরীক্ষায় কি ধরনের কোশ্চেন হয়, লাইন তুলে কিছু কোশ্চেন হয়, সেই লাইন তুলে কোশ্চেন হলে পরে তোমরা কি ধরনের উত্তর লিখবে সেটা নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে আমি প্রশ্নটা নিয়ে প্রথম আলোচনা করছি যে তোমরা যদি বিগত বৎসরের প্রশ্নগুলি দেখো সেখানে দেখবে যে এরকম একটা লাইন দিয়ে প্রশ্ন আসে যে আলঙ্কারিকেরা বলেন রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ। এই লাইনটা দিয়ে তারপর প্রশ্ন থাকে রসের স্বরূপ নির্ধারণ করে এই উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। আবার একটা আরেকটা লাইন আমি বলছি যে সেটারও আনসার আজকে আমি যেটা আলোচনা করব সেটারও আনসার তোমরা কিন্তু ওইটাই দিতে পারবে, যে লাইনটি হচ্ছে কাব্য পাঠকের মনে হয় কাব্যের চরিত্র ও ভাব পরের কিন্তু সম্পূর্ণ পরের নয়, আমার নিজের কিন্তু সম্পূর্ণ নিজেরও নয়। এই লাইনটি দিয়ে তারপর বলা হয় আলোচনা করো। এই যে কাব্য জিজ্ঞাসা থেকে দুটি লাইন বললাম, সেই লাইন ভিত্তিক যদি প্রশ্ন আসে তোমাদের তার উত্তর কিন্তু একই হবে এবং কিরকম উত্তর হবে সেটাই আমি আজকে ক্লাসে তোমাদের কাছে আলোচনা করব। তাহলে সরাসরি আমি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি যে এই প্রশ্ন আসলে তোমরা কি ধরনের উত্তর লিখবে। কাব্যের আত্মা যে রস তার বিশ্লেষণে আলঙ্কারিকগণ দুই রকমের উপাদানের সন্ধান লাভ করেছেন। সেই দুই ধরনের উপাদান কি? সেই উপাদান হচ্ছে একটা হচ্ছে বাহ্যিক উপাদান আর একটা হচ্ছে মানসিক উপাদান। কবির সৃষ্ট কাব্যের জগৎ থেকে আসে এই বাহ্যিক উপাদান। এই বাহ্যিক উপাদানের ক্রিয়ায় ভাব নামক চিত্ত বৃত্তিগুলি অলৌকিক রসে পরিণত হয়, কিন্তু ওই ভাবগুলি রস নয়। কিংবা মানুষের মনে যা কিছু ভাবের উদ্বোধন ঘটায় তাও রস নয়। শোক একটি মানসিক ভাব, লৌকিক জগতের ঘটনা পরম্পরায় মানুষ শোকগ্রস্ত হয় কিন্তু ওই শোককে রস বলা যায় না, কিংবা শোকের যে কারণ সে কারণটিকেও কিন্তু কাব্য বলা যায় না। অথচ এই লৌকিক শোক এবং লৌকিক কারণকেই যদি কবি তার প্রতিভার বলে অলৌকিক চিত্ররূপে কাব্যে ফুটিয়ে তুলতে পারেন তবেই পাঠকের মনে করুণ রসের সৃষ্টি হয়। তাহলে দেখা যাচ্ছে লৌকিক রূপে যে ভাব ছিল বস্তু জগতের বিষয় তাই অলৌকিক রস রূপে কাব্য জগতের বিষয়ে রূপান্তরিত হল। এই কারণেই আলঙ্কারিকগণ বলে থাকেন যে রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ। একসময় যা ছিল কাব্যের কারুর ব্যক্তিগত অর্থাৎ লৌকিক শোক তাই লৌকিক ভাব রূপে কবির মনকে আশ্রয় করে বিভিন্ন প্রতিক্রিয়ায় রসরূপ প্রাপ্ত হয়ে কাব্যের আকারে প্রকাশিত হয়, তখন তা আর ব্যক্তিগত বা লৌকিক থাকে না, তা হয় ব্যক্তির সম্পর্ক বর্জিত নৈর্ব্যক্তিক অলৌকিক রস। লৌকিক ভাব কোনো প্রতিক্রিয়ায় অলৌকিক রসে পরিণত হয়ে কাব্যের জগৎকে মায়ার জগতে পরিণত করে। সে বিষয়ে সাহিত্য দর্পণকার বিশ্বনাথ চক্রবর্তী বলেন যে বিভাব অনুভাবের মধ্যে এমন একটি ব্যাপার আছে যাতে কাব্যে চিত্রিত চরিত্র বা ভাব এবং পাঠকের মধ্যে একটি সাধারণ সম্বন্ধের সৃষ্টি হয়। অর্থাৎ বিভাব অনুভাবাদির সাধারণীকৃতি নামে একটি ব্যাপার আছে।
এরই প্রভাবে অসাধারণ সামর্থ্যে সমৃদ্ধ রামচন্দ্রের সঙ্গে পাঠক নিজ আত্মার অভেদত্ব বা মিল উপলব্ধি করতে পারেন। অর্থাৎ যা ছিল ব্যক্তিগতভাবে রামচন্দ্রের অভিজ্ঞতা সাধারণীকরণের ফলে তাই পাঠকের উপলব্ধিতে পরিণত হল। এই প্রসঙ্গটির ব্যাখ্যা প্রসঙ্গেই বিশ্বনাথ কবিরাজ বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, পরস্য ন পরেশ্যতি মমেতি ন মমেতি চ তদাস্বাদে বিভাবাদেহ পরিচ্ছদ পরিচ্ছদ ন বিদ্যতে। অর্থাৎ সাধারণী কৃতির ফলে এটি পরের হয়েও পরের নয়, আমার হয়েও আমার নয়, বিভাবাদীর পদার্থের এরকম কাব্যগত আস্বাদ কোনো ব্যক্তিত্বের পরিচ্ছেদে পরিচ্ছিন্ন থাকে না। অর্থাৎ ভেদ গান তিরোহিত হয়, দূরীভূত হয়। দার্শনিক অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত এই ব্যাপারটিকে তার কাব্য বিচার গ্রন্থে এভাবে ব্যাখ্যা করেছেন, বিভাবাদীর দ্বারা পাঠক বা দর্শকের চিত্তে একটি সৌন্দর্য ঘটিত চিত্তবৃত্তি উৎপন্ন হয়। এই চিত্তবৃত্তিকে বিভাবাদীর সাধারণী ভাব কহে। সহজভাবে বলা চলে, নাটকে বা কাব্যে বর্ণিত লৌকিক বিষয়টি যখন রঙ্গমঞ্চে বা সাহিত্যে উপস্থাপিত হয় তখন তা দেশ কালাদির বিশেষ স্বভাব বর্জিত হয়ে একটি সাধারণ আকার ধারণ করে এবং বিভিন্ন বৃত্তি ব্যবসায় নিযুক্ত কিংবা ভিন্ন রুচি প্রকৃতির কাব্যরসিক দর্শক পাঠক চিত্তে দর্শক এবং পাঠকের চিত্তে তা একই রকম অলৌকিক রসের উদ্বোধন ঘটায়। সাধারণীকৃত স্বভাবটি বিভিন্ন কাব্য রসিকের নিকট ভিন্ন রূপে প্রতিভাত হয় না। সকল দর্শক পাঠকেরই যেন ব্যক্তিচেতনার বিলোপ ঘটে এবং বর্ণনীয় বিষয়ের সঙ্গে তারা একাত্মতা বোধ করেন। এই সাধারণীকৃতির ফলেই বাস্তব জগতের লৌকিক ভাব ক্রিয়াদি সাহিত্যে রস রূপে অলৌকিক অর্থাৎ ব্যক্তি সম্পর্ক বর্জিত সর্বসাধারণের বিষয় হয়ে ওঠে। তখন আর এটি সেই লৌকিক বাস্তব জগৎ থাকে না, হয়ে ওঠে অলৌকিক মায়ার জগৎ। এই সাধারণীকরণের মধ্য দিয়ে আত্মপর মানে নিজ এবং অন্য পর ভেদ, যে ভেদাভেদ, সেটা লোপ পায়, লুপ্ত হয়ে যায়, এবং লুপ্ত হয়ে যায় বলেই অপরের অভিজ্ঞতার বস্তুকে সাহিত্য পাঠ বা অভিনয়াদি দর্শনের মধ্য দিয়ে দর্শক পাঠক নিজের উপলব্ধিতে গ্রহণ করতে পারে। স্রষ্টা কবির যে অনুভূতি কাব্যাকারে প্রকাশিত হয় অর্থাৎ কাব্যের আকারে প্রকাশিত হয় তা কখনো তার ব্যক্তিত্বের পরিচ্ছদে পরিচ্ছন্ন থাকে না। কাব্যে যাবতীয় ভেদ তিরোহিত হয়, লুপ্ত হয়, এবং সেটা হয় বলেই যে কোনো রসজ্ঞ পাঠকই তা থেকে সমানভাবে রস গ্রহণে সমর্থ হয়ে থাকেন। যা পরের হয়েও পরের নয় অথবা আমার হয়েও আমার নয়, সেখানেই পরত্বের কিংবা সমত্বের লৌকিক সত্তা সম্পূর্ণ লোপ পায় এবং তা সাধারণীকরণের ফলে অলৌকিক রস রূপ লাভ করে। কবি তথা লেখকও পাঠকের এই যে হৃদয় সংযোগের কথা এখানে প্রাচীন ভারতীয় আলঙ্কারিকগণ উল্লেখ করেছেন, অনুরূপ ভাবনা রবীন্দ্রনাথের রচনায়ও সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ কি লিখেছেন? তিনি লিখেছেন,
একাকী গায়কের নহে তো গান, গাহিতে হবে দুই জনে। এই উক্তি থেকে বোঝা যায় শিল্পীর সৃষ্টি সম্পূর্ণ হয় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তা শ্রোতার মনকে স্পর্শ করে। অন্যত্র তিনি বলেছেন, সাহিত্য ব্যক্তি বিশেষের নহে, তাহা রচয়িতার নহে, তাহা দৈব বাণী। এখানে লৌকিক ভাব যে সাহিত্যে অলৌকিক রসরূপ লাভ করে সে কথাই বলা হয়েছে। সাধারণীকরণের বিষয়েও তিনি বলেন, সাধারণের জিনিসকে বিশেষভাবে নিজের করিয়া সেই উপায়েই তাহাকে পুনশ্চ বিশেষভাবে সাধারণের করিয়া তোলা সাহিত্যের কাজ। কাব্যকে সর্বজনের উপভোগ্য করে তোলার জন্য ভাবের লৌকিক পরিমিতত্ব ছাড়িয়ে উঠতে হবে। এতে আবদ্ধ আর অভিভূত থাকলে যেমন কাব্যরসের আস্বাদ হয় না, তেমনি কাব্যরস সৃষ্টিও হয় না।